ভারত পাকিস্তান দ্বৈরথের পর বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় চির প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হলো অ্যাশেজ। তাই তো এই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুই দল নিজের প্রস্তুতিতেও কোনো প্রকার কমতি রাখে না। আশা একটাই, যে কোনো মূল্যে অ্যাশেজ পুনরুদ্ধার করতে হবে। শুক্রবার বার্মিংহামে শুরু হয়েছে এই বছরের অ্যাশেজের লড়াই। তবে এর মাঝেই আপনাদের পূর্বের এক অ্যাশেজের অবিশ্বাস্য একটা ঘটনা শুনিয়ে আসি। 2013-14 মৌসুমের অ্যাশেজ সিরিজ, তৎকালীন টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড, যারা প্রায় এক বছর টেস্ট ক্রিকেটে ছিল অপরাজিত, সেই সিরিজে এই ইংল্যান্ডই 5-0 হোয়াইট ওয়াশ হয় অজিদের কাছে। অজিদের হয়ে তখন বল হাতে আগুন ঝরিয়েছিলেন পেসার মিচেল জনসন। 5 ম্যাচে নিয়েছিলেন 37 উইকেট, যার মধ্যে ছিল 3টা 5 উইকেট হল। এমনকি সেই সিরিজের সেরাও ছিলেন জনসন। তবে সেই সিরিজের পর ইংল্যান্ড দলের বেশ কিছু ক্রিকেটারের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর কখনোই ইংলিশদের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি তাদের। একসময় ইংল্যান্ডের তারকা ব্যাটার কেভিন পিটারসন সেই সিরিজে ব্যাট হাতে ছিলেন অনেক টাইম লান। সেই সময় ICC টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছিলেন 20-এর মধ্যে। তবে 2013-14 মৌসুমের অ্যাশেজ রাঙাতে পারেননি ব্যাট হাতে। 10 ইনিংসে করেছিলেন মাত্র 294 রান, যেখানে ছিল মাত্র 2টি হাফ সেঞ্চুরি। তবে এই সিরিজের পর আর কখনো ইংলিশদের জার্সি গায়ে চাপাতে পারেননি ইংলিশদের সাবেক এই অধিনায়ক। সেবারের অ্যাশেজের পর ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন মন্টি প্যানাসার এবং গ্রায়াম সোয়ানের মতো অভিজ্ঞ স্পিনাররা। মন্টি সেই সিরিজে 4 ইনিংসে তুলেছিলেন মাত্র 3 উইকেট এবং সোয়ান 6 ইনিংসে নিয়েছিলেন 7 উইকেট। এমনকি সেই সিরিজের পর দলের নিয়মিত পেসার টিম ব্রেসনানকেও ইংলিশদের জার্সি গায়ে আর মাঠে নামতে দেখা যায়নি। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।